ভারতে চিকিৎসা করাতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ার আলী মান্নানের মরদেহ কলকাতায় পাওয়া গেছে। বুধবার নগরীর নিউটাউন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করেছে কলকাতা পুলিশ। গত 12 মে দুপুর 2:40 দর্শনা গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এমপি আনার। নদিয়া সীমান্ত অতিক্রম করার পর সন্ধ্যায় কলকাতার অদূরে ব্যারাকপুর কমিশনারেট এলাকায় বরহানগর থানার মণ্ডলপাড়া লেনের স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে তিনি পৌঁছান। পরদিন দুপুর 1:40 নাগাদ ওই বাড়ি থেকে কিছুটা হেঁটে বিধান পার্ক কলকাতা পাবলিক স্কুলের সামনে গিয়ে একটি বাড়িতে ওঠেন। ওই সময় তিনি হাস্যোজ্জ্বল ছিলেন। সেই দৃশ্য দেখেছেন গোপাল বিশ্বাসের পরিচিত শুভজিৎ মান্না। তবে সন্ধ্যায় গোপাল বিশ্বাসের মোবাইল হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ আসে তিনি রাতে বাড়ি ফিরছেন না, দিল্লি যাচ্ছেন। এ সময় যাতে তাকে আর ফোন না করা হয় তিনি দিল্লি পৌঁছে নিজেই ফোন করবেন, এমনটাও মেসেজে লেখা ছিল। এরপর আনারকে আর ফোনে পাওয়া যায়নি। 3 দিন পর গত 15 মে সকাল 11:15 তিনি মেসেজ করে জানান দিল্লি পৌঁছে গেছেন, তার সঙ্গে ভিআইপিরা আছেন। বরহানগর থানায় 18 মে লিখিত মিসিং ডায়েরিতে এসব তথ্য উল্লেখ করেন ভারতের বন্ধু গোপাল বিশ্বাস। তদন্ত সংশ্লিষ্ট গোয়েন্দারা প্রাথমিকভাবে এমপি আনারের নিখোঁজ রহস্যের 7টি প্রশ্নের উত্তর খুঁজছেন। প্রশ্নগুলো হলো, একজন সংসদ সদস্য কেন সঙ্গীহীন ভারতে গেলেন, তার সঙ্গে কেন মাত্র 1টি হ্যান্ডব্যাগ ছিল, সীমান্ত অতিক্রম করার সময় কে ধারণ করল 1 মিনিটের ভিডিও, কার গাড়িতে বরহানগর থেকে উঠে গেলেন এমপি আনার, ফোনে কথা না বলে যে খুদে বার্তা দিলেন সেটা কি আদৌ তার লেখা, 8 দিন সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর মাত্র 2 দিন মোবাইল লোকেশন ট্র্যাক করা সম্ভব হয়, পরে হঠাৎ কেন ট্র্যাক করা যাচ্ছে না। চলমান নির্বাচনের সময় হঠাৎ কেন ভারতে এলেন তিনি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই প্রথম এভাবে কোনো সংসদ সদস্য নিখোঁজ হলেন এবং পরবর্তীতে তার মরদেহ উদ্ধার হল। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।